হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আপনাদের সামনে আজকের একটা সম্পূর্ণ নতুন খবর নিয়ে এসেছি, নতুন প্রতিবেদন। আচ্ছা, আমরা যে প্রতিদিন প্রতিনিয়ত আমরা বিভিন্ন ভোজ্য তেল এবং চর্বি জাতীয় খাদ্য খাবার খাই, এগুলোর কতটা আমাদের ক্ষতি করে এবং কতটা উপকারী সে সম্পর্কে কি আপনারা কিছু জানেন? আসুন বিস্তারিত প্রতিবেদনে জেনে নিন। বন্ধুরা, ভোজ্য তেল কম খাবেন নাকি বেশি, এ নিয়ে কিন্তু তর্ক বিতর্কের শেষ কিন্তু নেই। তবে পুষ্টিবিদরা মনে করেন, গর্ভবতী মা, বুকের দুধ খাওয়ানো মা, বাড়ন্ত শিশু এবং কিশোর কিশোরীদের জন্য খাওয়ার তেল খুবই গুরুত্বপূর্ণ। পুষ্টির চাহিদা পূরণে যেমন পর্যাপ্ত তেল দরকার, ঠিক তেমনি স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগ কিংবা রক্তচাপের মতো সমস্যায় ভুগছেন তাদেরকে আবার চিকিৎসকরা তাদের মেপে মেপে তেল খাওয়ার পরামর্শ কিন্তু দিয়ে থাকেন। নিজের স্বাস্থ্য পরিস্থিতি বুঝে পরিমিত পরিমাণে তেল খাওয়া কিন্তু বেশ জরুরি। সেক্ষেত্রে চাহিদা যদি বেশি বা কম থাকে, তাহলে তেল খাওয়ার পরিমাণও কিন্তু আমাদেরকে কম বেশি করতে হয়। এ নিয়ে অনেকে হিসাব দিয়েছেন যে 1 থেকে 5 বছরের শিশুদের জন্য দৈনিক 3 থেকে মাত্র 5 চা চামচ, 6 থেকে 7 বছরের শিশুদের জন্য 7 থেকে 8 চা চামচ এবং 40 বছর বয়স পর্যন্ত দৈনিক 6 থেকে 9 চা চামচ তেল খাওয়া যেতে পারে। এরপর 40 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের ক্ষেত্রে তেল খাবার পরিমাণ তার ওজন বুঝে কিছুটা কিন্তু কমিয়ে আনতে হবে, কারণ দেহের দৈনিক তেলের চাহিদার তুলনায় তেল বেশি খেলে স্বাস্থ্যের কিন্তু অনেক ঝুঁকি থেকে যায়। কোন তেল কতটা ক্ষতি করে এবং কতটা উপকার করে, তেল চর্বি মানেই যে সবসময় খারাপ তা কিন্তু নয়, আপনার উপর নির্ভর করছে আপনি কী ধরনের তেল খাচ্ছেন এবং কী পরিমাণে। আমরা যে সমস্ত তেল খাই তার কিছু অংশ স্যাচুরেটেড এবং ওলিভিয়ান স্যাচুরেটেড, এই হিসাবে তেল দুই রকমের কিন্তু হয়ে থাকে। অ্যানিমাল ফ্যাটস বা প্রাণীজ ফ্যাটস, এই তেল এবং এই তেল প্রাণী থেকে আসে, গরু, খাসি, মহিষ এবং আরও অন্যান্য আদারা ইত্যাদি পশুর চর্বি, ঘি, মাখন, ডালডা, এইগুলি প্রাণীজ ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট বলা হয়। ভেজিটেবলস তেল বা উদ্ভিজ্জ তেল বিভিন্ন গাছ, ফুল, সরিষা, সোয়াবিন, এই এই সমস্ত সূর্যমুখী তেল, কালোজিরা, জলপাই তেল ইত্যাদি খাবার এই তেলে রয়েছে। এই যে উদ্ভিজ্জ তেল, এই সমস্ত খাবার তেলে রয়েছে মানব দেহের প্রয়োজনীয় ক্যালোরি, ফ্যাটি অ্যাসিড, ভিটামিনস এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের নানা ধরনের পুষ্টি স্বল্পতা পূরণ করতে সাহায্য করে। আমরা প্রতিদিন যাহা কিছু খাই তার মধ্যে সবচাইতে ক্যালোরি বেশি পরিমাণে পাওয়া যায় এই উদ্ভিদ থেকে তৈরি তেল থেকে। এটাই মানব দেহের কিন্তু শক্তি যোগায়। ভালো তেল রক্তের HDL অর্থাৎ শরীরের জন্য উপকারী, ভালো কোলেস্টেরলের মাত্রা কিন্তু আমাদের দেহে বাড়িয়ে দেয় এবং খারাপ কোলেস্টেরলকে নষ্ট করে দেয়, অর্থাৎ LDL এর মাত্রা বেশি থাকলে সেটা কমাতে সাহায্য করে। উদ্ভিদ রক্তচাপে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমিয়ে দেয়, লিভার সচল রাখে। উদ্ভিদ তেলে আছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড,
जहाँ कैंसर प्रतिरोध करते सहाय्य करे, त्वक भालो रखे, शरीरे बयसेर छाप अनेक देरीते आसे एवं चर्मरोग दूर करे। जे तेले मेगा थ्री एर मात्रा जत बेशी सेई तेल के तत बेशी भालो मने करें पुष्टिविद विज्ञानीरा। चर्बी सहजे जेमन पशुर चर्बी, आमरा जे पशुर चर्बीगुलो खाई এই চর্বি কিন্তু সহজে আমাদের দেহ থেকে বার হতে পারে না, ফলে হৃদরোগ, রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতার ঝুঁকি কিন্তু আমাদের শরীরে বেড়ে যায়। কেউ উদ্ভিদ তেলে ডুবো কিছু ভেজে খান, কিংবা অল্প তেলে ভেজে খান, কিংবা একই তেল বারবার ব্যবহার করেন, তাহলে সেই ভেজিটেবলস ভেঙে গিয়ে ট্রান্স ফ্যাটি রূপ নেয়, যাহা শরীরের জন্য খুবই ক্ষতিকারক। যারা কায়িক পরিশ্রম কম করেন তাদেরও তেলের পরিমাণ কিন্তু কম খেতে হবে। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে 30 গ্রাম এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে মাত্র 19 গ্রাম তেল খাওয়া। তাই কতক্ষণ ধরে রান্না হচ্ছে সেটা জানা কিন্তু বেশ জরুরি। যেমন আজকাল স্বাস্থ্য সচেতন হলে অলিভ অয়েল বা জলপাই তেল কিন্তু আমরা ব্যবহার করছি, কিন্তু অলিভ অয়েল এর স্মোক পয়েন্ট অনেক কম হওয়ায় ভাজা বা পোড়ার ক্ষেত্রে উল্টো ফল কিন্তু দিতে পারে।